আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের মধ্যে কালনেমির লঙ্কা ভাগ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পুষ্ট বিশ্বমণিতে ব্যাপক আকারে গোষ্ঠীকুণ্ডল প্রকট হয়ে উঠেছে। একটাই মাত্র এই লক্ষ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের কোন নেতা কত বেশি সংখ্যক টিকিট নিতে পারবেন তা নিয়ে শুরু হয়েছে নিজেদের মধ্যে কুণ্ডল, নিজেদের মধ্যে লড়াই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নিয়ন্ত্রণে আনাই বেশ কষ্ট হয়ে উঠেছে দলের সভাপতির পক্ষে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কংগ্রেস দল সিপিএমের সঙ্গে জোটে আবদ্ধ হয়ে টিকিট নিয়ে আরও কঠিন সংকটের মধ্যে পড়েছে। সিপিএম দল এরা যে কংগ্রেস নেতাদের কতখানি মর্যাদা দেয় সেটা টিকিট বণ্টন থেকে স্পষ্ট হয়ে উঠেছে। সিপিএম নেতৃত্বরা কংগ্রেসকে নামমাত্র কয়েকটি টিকিট দিয়ে বাকি সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার যে প্রয়াস নিচ্ছেন তাকে কেন্দ্র করে কংগ্রেস দলের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কুণ্ডল, ব্যাপক বিদ্রোহ। এই বিদ্রোহের ঢেউ পুষ্ট বিশ্বমণিতে এসেও আঘাত করেছে এবং যে কোনো মুহূর্তেই যে কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হতে পারে বলে কংগ্রেস দলের সাধারণ স্তরের নেতৃত্বরা বামফ্রন্ট নেতৃত্বের দ্বারা এই কৃত্রিম সংকট সৃষ্টির ফলে কংগ্রেস দলের মধ্যে আজ ধুন্ধুমার কাণ্ড ঘটে যাচ্ছে। প্রথম সারির দু চারজন কংগ্রেস নেতা ছাড়া বাকি সমস্ত রাজ্যস্তরীয় নেতৃত্বরাই আজ টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দলের প্রতি আজ বিদ্রোহ দেখিয়ে দল ছাড়া হুমকিও দিচ্ছেন কেউ কেউ। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল যেখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে, ঠিক এই পরিস্থিতিতে জোটে আবদ্ধ হওয়ার ফলে কংগ্রেস দল আজ খণ্ডবিখণ্ড হওয়ার পথে। কংগ্রেস দলের এই বিদ্রোহের ঢেউ আগামী দিন কংগ্রেসকে কোথায় নিয়ে যাবে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কংগ্রেস সভাপতি সহ বরিষ্ঠ নেতারা গভীর সংকটের প্রহর গুনছেন।